হবিগঞ্জে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে গাইনি চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে জেলার সব প্রাইভেট ক্লিনিকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। শনিবার থেকে চলছে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন ক্লিনিক মালিকরা। শহরের 30টির বেশি ক্লিনিক বন্ধ থাকায় চিকিৎসা নিতে গিয়ে ফিরে যাচ্ছেন শত শত রোগী। ডাক্তার ডাক্তার নাই, আমরা ওই দোকান দিতে পড়ছি, আমরা কখন যেতাম? আমরা কৃষক মানুষ, আমরা আইতে খুব কষ্ট হয়। আওয়ার পরেও আমরা দেখা যায় রিপোর্ট উঠলিয়া ঘুরাইতে ঘুরাইতে আমরা ডাক্তারের কোনো উচিতই পাই না। আমরা টেকাই দেওয়া ডাক্তার পাইতেছি না, এখন আমরা সাধারণ মানুষ কি অবস্থায় চলতাম? গাইনি বিশেষজ্ঞ ডাক্তার এস কে ঘোষের মুক্তি না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। স্যারের এই মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে আমাদের এই যৌক্তিক আন্দোলন, স্যারের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গত 9 সেপ্টেম্বর হবিগঞ্জে জাপান বাংলাদেশ হাসপাতালে রহিমা খাতুন নামে এক নারীর জরায়ু টিউমার অপারেশন করেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার এস কে ঘোষ। পরে 15 অক্টোবর মারা যান ওই নারী। এই ঘটনায় 24 অক্টোবর জেলা আদালতে মামলা করে পরিবার। এরপর অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 7 নভেম্বর উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন চিকিৎসক এস কে ঘোষ। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সময় সংবাদ, হবিগঞ্জ।